আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ কারাগার দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে দেখেন তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে, তাহলে ওই ব্যক্তি কোনো সম্পর্কে জড়াবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে কোনো কারাগারে আটক আছেন, তাহলে ওই ব্যক্তি কোনো অপরাধ কাজে যুক্ত হতে পারে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তাহলে ওই ব্যক্তি অসুস্থ হলে সে সুস্থতা লাভ করবে এমন বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে কোনো অপরাধ করার কারণে কারাগারে আছে, তাহলে ওই ব্যক্তি মূলত কোনো অনুশোচনায় ভুগবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কারাগারে নিজেকে নির্যাতিত হতে দেখেন, তাহলে ওই ব্যক্তি দুর্নীতির সাথে যুক্ত হবেন এমন বোঝায়। যদি কোনো অবিবাহিত নারী স্বপ্নে দেখেন সে কারাগারে যাচ্ছে, তাহলে ওই নারীর কোনো খারাপ পরিবারের সাথে বিয়ে হতে পারে বা খারাপ ছেলের সাথে বিয়ে হতে পারে, তাই ওই নারীকে সাবধান হতে হবে, যাচাই বাছাই করে বিয়ে করতে হবে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।